আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম আর একটি নতুন পর্ব নিয়ে। আজ আমরা পড়ব সমীকরণের বিধি সংক্রান্ত যে একক কাজগুলো রয়েছে আমাদের সেগুলো। তো চলো শুরু করি। প্রথমে বলছে পাল্লা, এক নম্বর, পাল্লা ও ওজন বাটখারা ব্যবহার করে সমীকরণ 3x-7=15 থেকে সমীকরণ 3x=15+7 পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করি। দেখো এখানে কী আছে, 3x, অর্থাৎ 3x-এ যে একটা দুইটা তিনটা প্লাস এক্স আছে, কয়টা, তিনটা আছে, এবং -7 অর্থাৎ সাতটা আছে, -1 কয়টা আছে, সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার দেখো এ পাশে আছে 15, তাহলে x+1 আছে কয়টা, 15টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা আছে। তো এবার দেখো এটা ব্যালেন্সে ছিল, এখন আমাদের সেখান থেকে কী করতে হবে, 3x=15+7 বানাতে হবে। তো দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতটা মাইনাস আছে, তো যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আমরা যোগ করে দেবো। তো দেখো তাহলে এখানে সাতটা -1 আছে, তাহলে উভয় পক্ষে আমরা সাতটা +1 দেবো, তাহলে +7 যোগ করে দেবো। দেখো এখানে তাই করছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তখন কিন্তু 22টা হয়েছে, অর্থাৎ 15+7। তো আমরা কি বুঝতে পারলাম, এই প্রক্রিয়াটিকে আমরা সমীকরণের পক্ষান্তর বিধি বলতে পারি। এবার পাল্লা ওজন বাটখারা ব্যবহার করে নিচের সমীকরণগুলোর পরিবর্তিত সমীকরণ নির্ণয় করো। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে কোন ক্ষেত্রে যোগের বর্জন বিধি, গুণের বর্জন বিধি, আলগুণন বিধি, প্রতিসাম্য বিধি ব্যবহার করা যাবে সে সম্পর্কে সিদ্ধান্ত দাও। তাহলে আমাদের কী কী বিধি করতে হবে, যোগের বর্জন বিধি, গুণের বর্জন বিধি, আলগুণন বিধি আর প্রতিসাম্য বিধি ব্যবহার। এই যে 1, 2, 3, 4, 5টা বিধি আছে, তাহলে প্রথমটা কী হলো, আমাদের যোগের বর্জন বিধি হলো। দেখতে পারি গুণ, আলগুণন, প্রতিসাম্য কোনটা আছে দেখতে পাবে, দেখি। দেখো এক নম্বরটা দেখি, প্রথমে আসে কত আমাদের, 3x-7=15 থেকে 3x=15+7 বানাতে হবে। তো আমাদের কী ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করবো সেটা উভয় পাশ থেকে করতে হবে। দেখো এখান থেকে যদি আমরা 3x-7 উভয় পক্ষে +7 করি, +7=15+7, তাহলে এখানে আমাদের নোট লিখতে হবে, সাইড নোট, যে উভয় পক্ষে 7 বা 7 যোগ করে। তো দেখো উভয় পক্ষে যদি 7 যোগ করি, তাহলে বা এখান থেকে লিখতে পারি, তো এটা বা দিতে হবে। তো এখান থেকে বা দিয়ে আমরা কী লিখতে পারি, যে 3x, দেখো +7 আর -7 কেটে যায় কিন্তু, তাহলে লিখতে পারি 3x=15+7। তো এটা কিন্তু আমাদের এই যে প্রমাণ যেটা করতে হবে সেটা কিন্তু হয়ে গেছে। এবারটা আমরা 2 নম্বরটা দেখি। তো দেখো আমাদের 2 নম্বরটা আছে, 7x+5=25 থেকে 7x=20 বানাতে হবে। দেখো প্রথমটা কিন্তু আমাদের যে যোগের বর্জন বিধি ছিল সেটা হয়েছে। এবার আমরা 2 নম্বরটা দেখি, তাহলে 2 নম্বরে দেখো +5 আছে, এখানে 25 আছে বা 25 আছে, এখান থেকে আমাদের 7x বানাতে হবে, তাহলে আমরা 5কে আউট করে দেবো। তাহলে 5কে আউট করতে গেলে কী করতে হবে, উভয় পক্ষে -5 নিতে হবে, তাহলে 7x+5-5=25-5, তাহলে এখানে বা লিখি। এবার লিখতে হবে এখানে সাইড নোট করতে হবে কি, উভয় পক্ষে 5 বিয়োগ করে। তাহলে এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই, তাহলে +5-5 কেটে যাবে, কী থাকে, 7x=, যদি আমরা 25 থেকে 5 বাদ দিই, তাহলে কী থাকে, 20 বা 20 থাকে। তাহলে এটাই হলো, দেখো এটা প্রমাণ, এই যেটা ছিল আমাদের। এবার আমরা এটাও কিন্তু কী হলো, যোগের বর্জন বিধি হলো, এটা হলো বিয়োগের বর্জন বিধি হলো। এবার আমরা 3 নম্বরটা করব। তো দেখো আমাদের 3 নম্বরটা কী ছিল, 5×3x+2=5×2x+1 থেকে 3x+2=2x+1 বানাতে হবে। দেখো আমাদের 5 আউট করে দিলে কিন্তু হয়ে যাবে, তাহলে উভয় পক্ষে 5 আছে, তাহলে উভয় পক্ষে 5 আউট করতে হবে, এখানে গুণ আকারে আছে, তাহলে আউট করতে হলে কী হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করে, তাহলে 3x+2, এখানে বা লিখবো, তাহলে এখানে কী করবো, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ দেবো, তাহলে 5×2x+1/5। তাহলে দেখো 5 দ্বারা ভাগ দিলে কী হয়, গুণ আর ভাগ কেটে যায়, তাহলে এখানে লিখতে হবে, সাইড নোট লিখতে হবে, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে লিখতে হবে, এখানে ভাগ করে, তাহলে কী লিখতে হবে, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, এটা হবে সাইড নোট। ও দেখো তাহলে এখান থেকে কী লেখা যায়, বা এখান থেকে 5 কেটে গেলে থাকে 3x+2 থাকে,
এবং এখান থেকে ইকুয়াল ফাইভ ফাইভ কেটে গেলে টু এক্স প্লাস ওয়ান থাকে, টু এক্স প্লাস ওয়ান থাকে। এটা হলো দেখো আমাদের যে প্রমাণটা যেটা ছিল সেটা এটা একই হয়েছে। এবার আমরা চার নম্বরটা করব। তাহলে এটা আমাদের যে কী হলো, এটা আমাদের ভাগের বর্জন বিধি হলো বা ভাগের বিধি হলো, যেটা আমরা পাঁচ দিয়ে ভাগ করে কেটেছি। তো দেখো এখানে আছে আমাদের থ্রি এক্স বাই টু আছে ইকুয়াল সেভেন বাই ফোর থেকে আমাদের বানাতে হবে টুয়েলভ এক্স ইকুয়াল ফোরটিন। তো দেখো এখানে আমরা আর গুণ বিধিটা, যে আর গুণ বিধি আছে সেটা আমরা কিন্তু করতে পারি, কিন্তু এখানে আমাদের কী করতে হবে, যোগ বিয়োগের, যোগ বিয়োগ এবং গুণ ভাগ করে করতে হবে। তো এটাকে আর গুণন বিধি প্রয়োগ করা যাবে। এবার আমরা দেখি যোগ বিয়োগ করে দেখি হয় কিনা। তো আমরা প্রথমে কী করবো, দুই দা চার দ্বারা গুণ করবো, যেহেতু চার আছে নিচে তাহলে চার দ্বারা গুণ করবো। তাহলে থ্রি এক্স ইনটু ফোর ইকুয়াল বাই টু এবং এখানে সেভেন বাই ফোর ইনটু ফোর, ফোর ফোর কেটে যায় এবং টু দ্বারা কাটলে হয় দুই, তাহলে বা কত হলো এখানে তিন দু কোনো সিক্স, তাহলে সিক্স এক্স ইকুয়াল সেভেন, কিন্তু আমাদের বানাতে হবে কত, টুয়েলভ এক্স এবং ফোরটিন। তাহলে দেখো এখানে যদি আরও আবার আমরা দুই দ্বারা গুণ করি তাহলে এখানে কিন্তু লিখতে হবে যে উভয় পক্ষে, উভয় পক্ষকে চার দ্বারা গুণ করে, পক্ষকে চার দ্বারা গুণ করে। এবার আমরা কী করবো, উভয় পক্ষকে আবার দুই দ্বারা গুণ করবো, তাহলে সিক্স এক্স ইনটু টু ইকুয়াল সেভেন ইনটু টু। তাহলে এখানে কী লিখতে হবে, সাইড নোট লিখতে হবে উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে। তো এখানে আমরা একেবারে আট দ্বারাও গুণ করতে পারি, গুণ করে, তাহলে এটা কত হলো, এটা হলো বা ছয় দুগুণ বারো, তাহলে টুয়েলভ এক্স ইকুয়াল সাত দুগুণ ফোরটিন। তো এটা হলো দেখো যে টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল ফোরটিন আছে, এখানে টুয়েলভ এক্স প্লাস ফোরটিন দেওয়া ছিল। তো এখান থেকে আমরা আর গুণন বিধিটাও প্রয়োগ করতে পারি। এবার আমরা পাঁচ নম্বর করবো। তো দেখো পাঁচ নম্বরটা আছে আমাদের ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল সেভেন এক্স মাইনাস ফোর থেকে আমাদের সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল ফাইভ এক্স প্লাস টু। তো দেখো একটা খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই পাশ এবং এই পাশ যদি আমরা পরিবর্তন করে দিই, সাইড চেঞ্জ যেটা বলে, সাইড বা প্রতিসাম্য বিধি যেটা বলে, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু হবে, কিন্তু এখানে আমাদের কী করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করে তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তো দেখি প্রথমে আমরা বা লিখব, বা লিখে দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে টুয়েলভ এক্স বিয়োগ করি তাহলে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস টু ইকুয়াল সেভেন এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ফোর। তাহলে এখানে সাইড নোট কী হবে, উভয় পক্ষ থেকে টুয়েলভ এক্স বাদ দিয়ে, টুয়েলভ এক্স বিয়োগ করে। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস টুয়েলভ থেকে ফাইভ বাদ দিলে থাকবে কত, মাইনাস সেভেন এক্স থাকবে প্লাস টু সমান এখানে থাকবে কি, মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর। তাহলে আবার এবার দেখো এখানে আছে আমাদের টু আর ফোর, বানাতে হবে ফোর টু, তাহলে যদি আমরা দিই প্লাস টু বা দুই যোগ করি উভয় পক্ষে তাহলে কী হবে, মাইনাস সেভেন এক্স প্লাস টু ইকুয়াল মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর প্লাস টু। তাহলে এখানে সাইড নোট কী হবে, যে উভয় পক্ষে দুই যোগ করে তাহলে এটা দেখো বা মাইনাস সেভেন এক্স প্লাস ফোর ইকুয়াল মাইনাস ফাইভ এক্স মাইনাস টু হলো। এবার বা দেখো আমাদের কিন্তু হয়েছে, কিন্তু কী আছে, মাইনাস আছে সামনে, মাইনাস চিহ্নগুলো উল্টো আছে। তাহলে এবার আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো উভয় পক্ষকে, মাইনাস সেভেন এক্স প্লাস ফোর ইকুয়াল মাইনাস ওয়ান ইনটু মাইনাস ফাইভ এক্স মাইনাস টু। লিখতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, গুণ করে। তাহলে দেখো এখানে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে এটা হবে সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল মাইনাস মাইনাস প্লাস, তাহলে ফাইভ এক্স এ মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস টু। তো দেখো সেভেন এক্স মাইনাস ফোর, এই যে সেভেন এক্স মাইনাস ফোর এবং ফাইভ এক্স প্লাস টু, এটাও কিন্তু ফাইভ এক্স প্লাস টু আছে। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকল সুস্থতা কামনা করে আজকের পার্টটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।